हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। सबाई के नतून एक ब्लॉग देखार जन्नो वेलकाम करछी। आज के सकाल थेके भिडियोटा शुरू करे दिलाम ब्लॉगटी। सकाल बेला घूम थेके उठे बारान्दाय एसे मनटा भालो हये गेलो। सुंदर एकटा फुल आसछे, छोटो एकटा गाछ। कयेकदिन आगे एकटा बड़ो फुल आसछिलो, आजके एकटा फुल आसछे। फुलटा रातेर बेला रातेर सकाल दिकेई फुलटा फुटे, शेष रातेर दिके फुलटा फुटे। तारपर बिछानाटाके गुछिए निलाम। आजके ना खूब इच्छे करेछे मालाईटी खेते, तो दूध गाढ़ो करे खूब मजा करे एक कप चा बनिए निलाम। एक कप ना, बासार सबार जन्यई बनिएछि। एटा होच्छे आमार कप। एखन चाटा खाबो, चाटा खेये तारपर सारा दिने की की करि ताई आपनादेर साथे शेयार करब। सारा दिन तो अनेक काज करते हैं, टुकिटाकि अनेक काज थाके। आमी साधारणत दूध चा खाई ना, लेमन टी खाई सब समय। तो आज के खूब इच्छे करलो, अनेक दिन पर ये टीटा खेलाम। जारा आमार चैनलटिके सबस्क्राइब करेछेन तादेरके अनेक अनेक थैंक्स। आर जारा करेननि तारा आमार चैनलटिके सबस्क्राइब करबेन, आमार भिडियो देखे आमार चैनलटिर पाशे थाकबेन। आमिओ आछि आपनादेर साथे। तारपर घरटा झाड़ू देवा हये गेलो, एखन आमि फ्लोरटाके क्लिन करे निब। एइ मपटा दिये घर मुछते खूब भालो लागे। आमार आरो आछे दु तीनटा मप, तो एटाई बेशि भालो लागे। एटा दिये आमि घर क्लिन करि। एकदम कर्नार गुलोते चले जाए, ताई एटा दिये मुछते भालो लागे। एइ काजगुलो तो आमादेर प्रतिदिनई थाके। এই যে ডাইনিং টেবিলের নিচের জায়গাটা একদম নিচে দিয়ে অনেকটুকুই চলে যায় এই মপটা দিয়ে, একদম পরিষ্কার হয়ে যায় খুব সুন্দরভাবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেল কিভাবে অনেক দিন রেখে খাওয়া যায়, দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। আমি এখানে দুটি বেল নিয়েছি, একটাকে আমি শরবত বানাবো, আরেকটাকে কিভাবে অনেক দিন ডিপ ফ্রিজে রেখে তারপর খাওয়া যায় সেটাই দেখাবো। বেল তো আমাদের অনেক উপকারী একটা ফল, আমরা সবাই জানি এটা হচ্ছে সিজনেবল ফল। তারপর যখন সিজনের সময় থাকে, অন্য সময় থাকে না, তো এটা আমাদের সবসময়ই প্রয়োজন হয়। তো এইভাবে যদি আমরা একটা বক্সে ভরে উপরে একটা পলিব্যাগ দিয়ে সুন্দর করে ক্যাপ লাগিয়ে রেখে দিই ডিপ ফ্রিজে, তো দীর্ঘদিন এই বেলটা এভাবে ভালো থাকে। পরে আমরা যখন কাজে লাগবে তখন নামিয়ে কাজ করতে পারবো, খেতে পারবো। তো খুবই উপকারী একটা ঔষধি ফল বেলটাকে বলাই যেতে পারে। তো আমি একটা বেল দিয়ে এভাবে শরবত বানিয়ে নিয়েছি খাওয়ার জন্যে। আর হচ্ছে ওই বক্সটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। খুবই উপকারী একটা ফল, এটা সিজনেবল ফল, সব সময় পাওয়া যায় না। তা এভাবে আমরা বক্সে ভরে রেখে দিতে পারি। পিত্তথলি পরিষ্কার করে, পেট ক্লিন রাখে। বেল খুবই উপকারী একটা জিনিস, আমাদের সবাই উচিত প্রতিদিন বেল খাওয়া। তারপর হচ্ছে আজকে গাছের সবজি দিয়ে আজকে লাঞ্চ হবে। তো ছাদ থেকে এই সবজিগুলো নিয়ে আসলাম। এখানে আছে মিষ্টি কুমড়ো আর হচ্ছে পালং শাক। এই যে এই সবজিগুলো আজকে রান্না করব, এখানে হচ্ছে পালং শাক আর হচ্ছে মিষ্টি কুমড়ো, এগুলোকে আজকে রান্না করব। পালং শাকটাকে কেটে নিয়েছি, এটাকে আমি ভাজি করব। এই সবজিগুলো এই সিডগুলো কিনেছিলাম সোনারগাঁ হোটেল থেকে, অনেক বড় জায়গা থেকে, খুবই ভালো। সোনারগাঁ হোটেলে একটা মেলা হয়েছিল, ওখানে গিয়েছিলাম। ওখান থেকে আমি অনেকগুলো বীজ নিয়ে আসছি, টমেটো, তারপর পালং শাক, লাল শাক, মিষ্টি কুমড়োর। তারপর এই যে এটা হচ্ছে ফিশ দিয়ে এই মিষ্টি কুমড়োটাকে রান্না করছি রান্না মিষ্টি কুমড়ো দিয়ে, কি বলি, মা ফিশ দিয়ে। খুবই মজা হয়েছিল এই সবজিটা। এভাবে একটা আলুও দিয়েছিলাম। তারপর এগুলো হচ্ছে ছাদে হয়েছে, ছাদের মধ্যে মাটি বিছিয়ে ওইখানে এই সবজিগুলো করেছি, আবার কিছু কিছু টবেও করেছি।
তো আমার রান্না হয়ে গিয়েছে, এখন টেবিলে নিয়ে আসছি। এই তো খুবই সামান্য, কিন্তু খেতে হয়েছিল অসামান্য। এই ছিল সামান্য আয়োজন ছিল আজকের আমাদের লাঞ্চ টাইমে। এই তো এই আর ছিল একটু চিকেন, চিকেন পালং শাক আর হচ্ছে মিষ্টি কুমড়ো। খুবই সামান্য কিন্তু নিজের গাছের সবজি বলে কথা, খেতে খুব ভালো লেগেছিল। খাবার দাবার শেষ, এখন প্লেটগুলোকে ক্লিন করে নিচ্ছি। এই কাজগুলো আমাদের প্রতিদিনই থাকে, যেদিন দাওয়াত থাকে সেদিন খুব ভালো লাগে, আর কিচেনে আসতে হয় না। তারপর কিচেনটা কেমন শুকনো থাকে ওই দিন দাওয়াত থেকে আসার পর, দেখা যায় কিচেনটা এক ফোঁটাও পানি নেই একদম, আর রান্না করে যেতে হয় না, ওই দিন ভালো লাগে, কোনো কাজ করতে হয় না। অবশ্য ওটা মাঝে মাঝে হঠাৎ হঠাৎ, কিন্তু এভরিডে এই কাজগুলো তো আমাদের থাকেই, করতেই হয়। ভীম লিকুইড দিয়ে প্লেটগুলোকে ধুয়ে নিলাম। আগে মেজে নিয়েছি, এখন পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি। আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব একটা লবণ, লবণটা হচ্ছে হিমালয়া পিঙ্ক সল্ট। হিমালয়া পিঙ্ক সল্টটা কেমন দেখতে তা আজকে আপনাদেরকে দেখাবো। এই লবণটা শরীরের জন্য খুবই উপকারী। এই যে এটা হচ্ছে হিমালয়া পিঙ্ক সল্ট, এটা হিমালয় পর্বত থেকে গড়িয়ে যে পানিটা নিচে আসে সেই পানিটা শুকিয়ে প্রসেসিং করে তারপরে এই লবণটাকে তৈরি করা হয়, যা শরীরের জন্য খুবই উপকার। যাদের শরীরে ব্যথা থাকে তারা, তাদের জন্য খুবই উপকার এই লবণটা। এটা আমি কীভাবে খাই দেখাবো। এই লবণটাতে 84টা উপাদান আছে এই লবণটাতে, তারপরে সোডিয়াম ক্যালসিয়াম এরকম প্রচুর পরিমাণে, খুবই ভালো একটা লবণ। আর এটা ছিল বিকেলের নাস্তা, খুবই ঝটপট একটা রোল বানিয়েছি, ফাঁকিবাজি রোল। ভিডিওটা বড় হয়ে যায় তাই আজকে আর রেসিপিটা শেয়ার করলাম না, অন্য একদিন করব। খুব তাড়াতাড়ি এই রোলটা বানানো যায়। এখানে চার পাঁচ রকমের ভেজিটেবল আছে, চিকেন আছে, খুবই মজা হয় খেতে এই রোলটা। এটা ছিল বিকেলের নাস্তা, আর ছিল সাথে চা। এটা হচ্ছে গ্রিন টি, এই গ্রিন টিটা আমি এভাবে খাই। এখানে লেমন দিয়েছি এক টুকরো, আর হচ্ছে কালো জিরে, আর এটা এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা দিয়ে আমি একটা গুঁড়ো করে নিয়েছি, এটা আমি এই টিটাতে দিই। আর এখন দিব সেই হিমালয়া পিঙ্ক সল্ট। এখানে এটা অনেক শক্ত, এভাবে গুঁড়ো করে নিয়েছি, ছোট একটা পিস দিয়ে দিলাম এটাতে। এভাবে চাটা খেলে খুব ভালো হয়, শরীরের জন্য খুবই উপকারী, খেতেও ভালো লাগে। এক টুকরো লেবু থাকবে, আর এক টুকরো লবণ, আর ওই মশলাগুলো কালো জিরে, শরীরের জন্য খুবই উপকারী। সকাল থেকে সন্ধ্যা অবধি আজকের ভিডিওটি শেয়ার করলাম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।